বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের সরকার প্রতিষ্ঠায় সকল গণতান্ত্রিক দলকে ঐক্যবদ্ধ করে শিগগিরই গণ অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান সরকারের পতন ঘটানো হবে। আর দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় বলেন, নির্বাচন পর্যন্ত অপেক্ষা নয়, তার আগেই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে বিদায় করা যাবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মাইনুদ্দিন আরিফের প্রতিবেদন। বিএনপির চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসাবে সন্ধ্যায় দলটির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ সাম্যবাদী দল এবং বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টির সাথে সংলাপে বসে বিএনপি। সংলাপ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অগণতান্ত্রিক সরকারকে হটিয়ে একটি নিরপেক্ষ সরকার গঠন করতে একমত হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। গণতান্ত্রিক নেতাকর্মীদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা, সব মামলা প্রত্যাহার, সংসদ বিলুপ্ত করা, এই সরকারের পদত্যাগ এবং একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থার দাবিতে আমরা এই ঐক্য গড়ে তুলে আমরা আন্দোলন গড়ে তুলছি। এর আগে সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। এতে নেতারা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ আরো রসাতলে যাবে, সরকার পতনের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। কথাবার্তা বললে একটু হিসাব করে বলে, সরকারের বিরুদ্ধে প্রতিশোধ নিতে লাখো জনতা অপেক্ষা করছে বলে জানান দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়। শ্রীলঙ্কার চেয়েও বাংলাদেশের পরিস্থিতি খারাপ হবে বলে শঙ্কা জানান তিনি। অনেক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সরকারে এসে সর্বপ্রথম বাংলাদেশকে বললেন তিনি সিঙ্গাপুর বানাবে, এখন বাংলাদেশ তা আগুন ধরে থাকা। এদিকে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকার আরেকবার ভুয়া নির্বাচনের উদ্যোগ নিলে জনগণ প্রতিহত করবে। মাইনুদ্দিন আরিফ, এসটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের YouTube চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। SA টেলিভিশন, সাথে আছি সব সময়।